চার বছরে ম্যাচ খেলছি কয়টা, আর বোলার হিসাবেই তো খেলি না, পাঁচ নাম্বার বোলার বলে আমাকে না টিমে, এখন তো বোলিং এর দায়িত্ব কম। আসলে এখন টিমের যে সিচুয়েশন, সেঞ্চুরি থেকে আসলে তিন ঘন্টা যদি আমি টিমের জন্য ব্যাটিং করতে পারি, হোপফুলি যে দুজন আছে ওরা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এবং আমি তারপরে তিন ঘন্টা অ্যাটলিস্ট ব্যাট করতে পারি, আসলে টিমের জন্য ওইটা বেশি ইম্পর্টেন্ট হবে সেঞ্চুরি করা। যদি মানে যেটা বললাম যে ম্যাক্সিমাম একটা উইকেটের বেশি পড়লে আমরা আসলে খুব বাজে অবস্থায় থাকবো লাঞ্চের আগে, সো লাঞ্চ টাইমটা খুব ইম্পর্টেন্ট। যখন দুইটা ব্যাটসম্যান আসলে এই উইকেটে সেট হয়ে যাবে তখন কিন্তু আবার তাদের মানে আউট করা খুবই ডিফিকাল্ট। আর আপনি যদি দেখেন ওদের মেইন থ্রেট হচ্ছে দুইটা ফাস্ট বোলার, ফাস্ট বোলাররা ম্যাক্সিমাম আপনার 5 থেকে 6 ওভারের স্পেল করতে পারে, এখন এই গরমে কতক্ষণ ওরা বল করতে পারবে তাই না? লাঞ্চের ভেতরে হয়তো সর্বোচ্চ দুজন 10-10-20 ওভার করতে পারবে, ওই থ্রেটটা যদি আমরা হ্যান্ডেল করতে পারি আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ বল পুরান হয়ে যাবে, বোলাররা তখন টায়ার্ড থাকবে, ব্যাটসম্যান সেট। চার বছরে ম্যাচ খেলছি কয়টা, আর বোলার হিসাবেই তো খেলি না, পাঁচ নাম্বার বোলার বলে আমাকে না টিমে, এখন তো বোলিং এর দায়িত্ব কম। দেখুন এইসব সিচুয়েশন আমাদের সবারই সমস্যা আছে, সবাই যে সাকসেসফুল তা না, আবার সবাই যে ফেল করে তাও না, ক্ষেত্র বিশেষে আসলে সবাই সাকসেসফুল হয়েছে আবার ক্ষেত্র বিশেষে সবাই ফেল করেছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে যখন সাকসেসফুল আমরা হয়েছি কি ফর্মুলাটা আমরা আসলে ফলো করেছি যে কারণে সাকসেসফুল হয়েছি সেটা বোঝাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় হয় কি, যেহেতু আমরা এটা খুব বেশি একটা করে অভ্যস্ত না, আমাদের এই জিনিসটা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই জিনিসটা আসলে রিপিটেডলি নিজেদেরকে মনে রাখাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। রান না করলে কেউ মেন্টালি ফিট থাকে না, তিন ইনিংস আগে আপনি এটা বলতেন না। আমিও চাই দলকে বাঁচাতে হলে আমাদের যারা আমরা আসি এখন যে 6টা উইকেট আছে আমাদের সবাইকে আসলে কন্ট্রিবিউট করতে হবে, তা না হলে ডিফিকাল্ট। ফিফ ডেতে এরকম সিচুয়েশনে অবশ্যই যখন ওরা আসবে কালকে ফার্স্ট আওয়ার তো মানে ফুল অ্যাটাক করবে আমাদের, খুবই স্বাভাবিক, এবং আমরা যদি ওদের জায়গায় থাকতাম আমরাও তাই করতাম, এবং আমাদের ওটা হ্যান্ডেল করতে হবে। ফার্স্ট আওয়ারে যদি আমরা এক উইকেট না ফেলি এবং লাঞ্চ পর্যন্ত যদি আমাদের উইকেট না যায় দেন আমরা হয়তো একটা অবস্থানে আসার ট্রাই করতে পারবো। আমার ধারণা টিম ম্যানেজমেন্ট যে প্ল্যান নিয়ে বা এই সিরিজটা শুরু করেছে তাতে সাকসেসফুল এবং সেই ধরনের উইকেটই পেয়েছে, আমার মনে হয় না যে ওই জায়গা থেকে কোনো প্রবলেম আছে। ইট জাস্ট আমি যেটা বললাম যে আমাদের এই এই একটা ইনিংসে যদি আজকে আমাদের ধরেন ম্যাক্সিমাম 1 উইকেট থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর একটা সিচুয়েশন থাকতো। হ্যাঁ, হয়তো জেতার সিচুয়েশনে আমরা নাও যেতে পারতাম, সেটার জন্য আসলে আমাদের ফার্স্ট ইনিংসে ওদের 300 রানের ভেতরে অল আউট করতে হতো। দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয়, আমাদের অ্যাপ্লিকেশনটা ভালো না আর ওদের সিমারদের থেকে আমাদের সিমাররা ভালো জায়গায় বল কম করেছে। রান না করলে কেউ মেন্টালি ফিট থাকে না, তিন ইনিংস আগে আপনি এটা বলতেন না।